বাংলাদেশের পরিস্থিতির খানিকটা উন্নতি হতেই কলকাতা থেকে বাংলাদেশের বাস পরিষেবা শুরু হয়েছে, কিন্তু পেট্রাপোল বা গেদের সীমান্ত পর্যন্তই যাবে এই বাস। সেখান থেকে অন্য গাড়ি করে গন্তব্যে পৌঁছতে হবে বাংলাদেশিদের। ঘরে ফিরছেন এই ভেবেই খানিকটা আনন্দ হলেও পিছু ছাড়ছে না আতঙ্ক। ফিরছেন বাংলাদেশিরা অনেকেই, যারা চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন, চিকিৎসা ছাড়াও বিভিন্ন কাজে যারা কলকাতা এসেছিলেন তারা ফিরছেন বাংলাদেশ। বর্ডার সিল করে দেওয়া হয়েছে, তাই কাটা পথে তাদের যেতে হবে, অর্থাৎ এখান থেকে বর্ডার পর্যন্ত যে সমস্ত বর্ডারগুলো আছে পেট্রোপল বা গেদে, সেই সমস্ত জায়গা পর্যন্ত তাদেরকে যেতে হবে। বর্ডারের ওপার থেকে আবার তাদের অন্য গাড়িতে যেতে হবে, অর্থাৎ টানা গাড়িতে, কলকাতা থেকে টানা গাড়িতে তারা বাংলাদেশ পর্যন্ত যেতে পারছেন না। কিছুটা হলেও মন অশান্ত হয়ে আছে, তার কারণ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা এখানে আসার পর শুনেছেন। অনেকেই সেখান থেকে আসছেন এবং তাদের কাছে শুনছেন, যারা ফিরে যাচ্ছেন কিছুটা হলেও তাদের মন অশান্ত হয়ে আছে, কিন্তু বাড়ি ফিরতে এবং অনেকেরই ভিসা শেষ হয়ে গেছে, তাই তাদেরকে কিন্তু যেতে হচ্ছে, তার কারণ আর বাড়ানো হয়নি তাদের টাইম এখানে থাকার জন্য, তাই ফিরতে হচ্ছে এই বাসে করে তারা যাচ্ছেন। দিদি, বাড়ি তো ফিরছেন, মন কি অশান্ত হয়ে আছে? ভালো লাগছে বাসা ফিরে। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে কি মনে হচ্ছে যে ওখানে ঠিকঠাক মতো পৌঁছতে পারবো, টাইমে পৌঁছতে পারবো? ইনশাল্লাহ, মানে এখনো টেনশনে আছি যে কিভাবে পৌঁছাবো না পৌঁছাবো। পথে তো যেতে হচ্ছে, অর্থাৎ এখান থেকে বর্ডার পর্যন্ত একটা বাস, তারপরে আবার আপনাদের অন্য বাসে, টানা বাসে তো যেতে হচ্ছে। টানা বাস এখনো বলা যাচ্ছে না কিছু, বলছে তো এই বাসে এই এই বাস বাসেই দিবে, এখন কি হয় না হয় কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, এখন মোটামুটি সেই বাসে, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই এখন সেই বাসে। হ্যাঁ ছিল না, ওদের ওইরকম অত বেশি ক্ষয়ক্ষতি হয়নি, ওরা সবাই সেফ ছিল। যা কিছু কিছু যারা ওই মানে ছাত্রদের সাথে, তো ছাত্ররা তো ছিলই, তাদের সাথে বাহিরের মানে বহির্গত যদি বলে অন্য অন্য লোকজন ছিল, এরা মিলে মানে বিশেষ করে ঝামেলাটা হয়ে গেছে। এখন আপাতত আছে, মানে ঠিক আছে, এখন আর সমস্যা নেই না, আর কোনো স্বাভাবিক বলতে এখনও তো ওইরকম স্বাভাবিক হয়নি, মাত্র গতকালকে পদত্যাগ করলো প্রধানমন্ত্রী, এখনও মানে অনেক কিছু তো বাকি আছে, কে আসবে মানে তার ইয়াতে আরও উপদেশটা থাকবে, অনেক কিছু থাকবে, এরা কীভাবে কী করবে ওইটা নিয়ে তো অনেক মানে অনেক সময় দরকার, তো আস্তে আস্তে স্বাভাবিক হবে, এখনও ওইরকম স্বাভাবিক হয়নি। কিন্তু রাস্তাঘাট এখন মানে পরিবেশ শান্ত, যেহেতু সেনা প্রধানরা দায়িত্ব নিছে, এর জন্য না আসতে সমস্যা তো ওটা হয়নি। এর আগেও আমি একবার টিকিট কাটছিলাম, ওই যে বাদ দিয়ে আবার কাটছি ক্যালকাটার বাদ করে, না বর্ডার না, আমি বিমানের, বিমান চলাচল স্বাভাবিক। কালকে বন্ধ ছিল, কিন্তু রাত্রে আবার সকাল 6টা পর্যন্ত বন্ধ ছিল, পরে আমি তো 10টার ফেলে গিয়ে আসছি, সকাল 10টা বাংলাদেশে থাকি ঢাকা, হ্যাঁ হ্যাঁ ঢাকা, হ্যাঁ ছিলাম ছিলাম, অফিস টফিস সব বন্ধ ছিল। আতঙ্ক তো মানে সবাই আতঙ্কের মধ্যে ছিল, পুরোটাই তো আতঙ্ক, অনেক গণ্ডগোল হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আমি তো আগে আসছি তো আপনার, আমরা আসছি 29 তারিখে বেঙ্গালোর চিকিৎসার জন্য। এখন বাংলাদেশের পরিস্থিতিতে আপনারা যেদূরে দেখতেছেন, আমরা ঠিক সেদূরে দেখতেছি মোবাইলে। না আসলে একটা লোক দীর্ঘদিন থেকে যদি আপনার ক্ষমতায় থাকে, দেখা যায় যে কোনো কথা শুনতে চায় না, ছাত্রদের নর্মাল দাবি, এই দাবিটা তারা মেনে নিতে পারত, এটা তার নর্মাল ইস্যুতেই আপনার দেশটা এরকম হয়ে গেল। এখন খুশি বলবো কি, দেশ ভালো চলে গেলে ভালো যায়, খারাপ লাগছে এটা যে নেত্রী দেশ থেকে চলে গেছে, এটা তো একটা খারাপ লাগা, আর তার সাম্রাজ্য সে ছেড়ে চলে গেছে, এটা মনে হয় খারাপ লাগছে। এটা তো উনি মানুষ ভালো, কিন্তু ওনার দলের যে নেতাকর্মী সবাই তো ভালো না, কোনো কোনো এলাকায় মানুষ ভালো ছিল, কোনো কোনো এলাকার মানুষ খারাপ ছিল, সর্বকিছু না, এটা তো আমি দেখিনি, আমার এলাকার মানুষ ভালোই ছিল, এখন অন্য এলাকায় শুনেছি, পেপার পত্রিকায় দেখেছি, কেউ ভালো ছিল কেউ খারাপ ছিল। এটা এখন এই যে টিভি চ্যানেলে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সবাই আমরা এরকম দেখছি, কারণ আমরা তো আসলে অনেকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি, আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আজকে কলকাতায় আসছি আসলে, হ্যাঁ এই জন্য বর্তমান নিউজটা আসলে মানে ওভাবে যা বুঝতে পারতেছি না। চিকিৎসার জন্য আমার না খারাপ না ঠিক বা মানে ওখানের চেয়ে এখানে একটু উন্নত, তার আমি ক্যান্সার পেশেন্ট তো এই জন্য আর কি দিদি। কিছুটা হলেও কি মন অশান্ত হয়ে আছে যে বর্ডার তো অনেক বন্ধ করে দিয়েছে, আপনারা
দেখতে তো খারাপ লাগছে, যা ওখানে পরিস্থিতি দেখার পর তো বোঝা যাবে। দেশে তো যেতেই হবে, আমার আজকে লাস্ট ভিসার মেয়াদ। আমি বেগবাগান গেছিলাম মেয়াদ বাড়ানোর জন্য, বলো ট্যুরিস্ট ভিসা বাড়ানো যাবে না। তো আজকে যাই হোক, আমাকে যেতেই হতো যেভাবেই হোক। তো বর্ডারে যে আমি আজকে ভোর 6টায় খবর পেলাম যে বর্ডার চালু। তো এই গাড়ি তো আমি ডাইরেক্ট গাড়ির টিকিট কেটে রাখছিলাম, তো গাড়ি চলবে না বলেছে, দিবে হ্যাঁ কাটা গাড়ি, তখন বাধ্য হয়ে যেতে হচ্ছে, উপায় নেই। যেহেতু বর্ডার সিল করে দেওয়া হয়েছে এবং বর্ডারে গিয়ে কতক্ষণ পরে তারা আবার বাংলাদেশ বর্ডারের মধ্যে তারা প্রবেশ করতে পারবেন, বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারবেন, সেই নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। কিন্তু তবুও তাদের আশা যে খুব দ্রুততার সঙ্গে তারা কিন্তু পৌঁছে যাবেন বাড়ি, এমনটাই তাদের আশা। দুশ্চিন্তার মধ্যেও কিছুটা আনন্দ আছে, তার কারণ তারা বাড়ি ফিরে যাচ্ছেন। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলাদেশে তাতে কিছুটা হলেও এখন শান্তি ফিরছে, এমনটাও কিন্তু অনেকের বক্তব্য। কিছুটা হলেও এই বাংলাদেশিদের মন অশান্ত হয়ে আছে। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।